খবর ইউটিউবার প্রিয়লিনার মৃত্যুক সহজভাবে লব পড়া নাই প্রিয়লিনার বন্ধুবর্গ ক্যামেরা সম্মুখত উচুপি উঠিল একাংশ বন্ধু বান্ধবী তেওঁলোকৰ বিশ্বাস প্রিয়লিনাই কোনো কারণতে আত্মহত্যার দরে এটা ঘটনা করিব নোৱাৰে বিচারিলে দোষীর কঠোর শাস্তি প্রিয়লিনার মৃত্যু সহজভাবে লব পড়া নাই প্রিয়লিনার বান্ধবীয়ে প্রিয়লিনা এগৰাকী সাহসী ছোৱালী আৰু ভগৱান সদায় আমাৰ লগত আছে মাজে মাজে আপোনালোকে ৰাইড কৰিব লগতে ভগৱানৰ ওচৰত ভাল লাগে তাই আত্মহত্যা কৰিব নোৱাৰে উচুপি উচুপি কেমেৰাৰ আগত ক'লে প্ৰিয়লিনাৰ বান্ধৱীয়ে সঙ্গে বহুত হাহকি চলি হয় কিন্তু ই কেতিয়াও সুইসাইড করা ছোৱালীয়ে নহয় কারণ ই কয় ইমান মানে ইউটিউবটো বহুত আগুৱাই লৈ যাওঁ মই মানে ইউটিউব এতিয়া গ্রো হৈছে মোৰ ইমান ভালকে মই সুইসাইড কিয় কৰিব না সুইসাইড এনে বেকারত ইমান যদি ই সাকসেস হৈ আছে লাহে লাহে কি কিয় সুইসাইড কৰিব এনে বেবাজা এগৰাকী প্ৰচুৰ প্ৰতিভা সম্পন্ন যুৱতী বুকুত অলেখ সপোন লৈ বঙাইগাঁৱৰ বাছল গাঁৱৰ পৰা গুৱাহাটীলৈ আহিছিল প্ৰিয়লিনা নাথ খুব কম দিনৰ ভিতৰতে সাংগী ব্লগাৰ নামেৰে ইউটিউব চেনেলৰ জৰিয়তে যথেষ্ট জনপ্ৰিয়তা লাভ কৰিবলৈ সক্ষম হৈছিল প্ৰিয়লিনা নাথ সফল ইউটিউবাৰৰ সমান্তৰালকৈ এগৰাকী ভাল বাইক ৰাইডাৰো আছিল প্ৰিয়লিনা নাথ নিজৰ স্বভাৱ সুলভৰ বাবে বন্ধুবৰ্গৰ মাজত অতি প্ৰিয় আছিল প্ৰিয়লিনা কিন্তু হঠাতে দেওবাৰে পোৱা পুৱাই আহিল এটা দুৰ্খবৰ আজিৰ পৰা তিনি মাহ পূৰ্বে কোর্ট মেরেজ করা পঙ্কজ নাথর ভাড়া ঘরের কথা উদ্ধার হল প্রিয়লিনার মৃতদেহ পঙ্কজর পরিয়ালের মতে দুয়োরে মাজত চলি থাকা সৰু সুৰা কাজিয়ার বাবে প্রিয়লিনায় ললে এই কঠোর সিদ্ধান্ত কিন্তু প্রিয়লিনার পিতৃয়ে নিজের কন্যাক হত্যার অভিযোগ তুলি দিয়া এজাহারের ভিত্তিত চান্দনারকে গ্রেপ্তার করা স্বামী পঙ্কজক সোমবারে প্রেরণ করা হল জেললৈ এতিয়া প্রিয়লিনার মৃত্যু সহজভাবে লব পৰা নাই প্রিয়লিনার এগৰাকী ঘনিষ্ঠ বান্ধবীও এনেকা করব নোৱাৰে কারণ ইটোৰ কারণে ইমান দূৰত ৰাইডত গৈছে ইটোৰ কারণে ইমান কষ্ট কৰিছে কিয় মৰিম ময়ো তো নমৰো না যোনটো পোষ্টমৰ্টম কৰিছে তাৰ ৰিপৰ্টো আহিছে নেকি আহা নাই না ৰিপৰ্টটো চাব লাগিব আৰু ভালকে ইনভেষ্টিগেশ্যন কৰিব লাগিব আৰু মা দেউতাই কৈছে ইয়াতে ইয়াতে চিন আছে দাগ আছে এনেকা কৈছে তো মারপিট কৰি কিনে মাতা কৈছে এনেকা কৈছে এনেকা মৰিব বুলি মানে মানিব নোৱাৰি কেনেকৈ মৰা ছোৱালীয়ে নহয় এতিয়া ন্যায় বিচাৰি উচুপি উঠিল প্ৰিয়লিনাৰ বান্ধৱীও মৰণোত্তৰ প্ৰতিবেদনলৈ অপেক্ষা সকলোৰে প্ৰিয়লিনা ভালপাবগৰাকীয়ে বিচাৰিছে দোষীয়ে কঠোৰতকৈও কঠোৰ শাস্তি লাভ কৰক কেমেৰাত প্ৰভাস ভাস্কৰ জ্যোতি হাজৰিকা ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট